আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। ফর এবং সিন্সের ব্যবহারটা অনেকেই জানতে চেয়েছো। আজকের লেসনে ফর ও সিন্স নিয়ে আলোচনা করা হবে। আর তোমরা খুব সহজভাবে মনে রাখবে একটা কাজ, কোন সময় থেকে শুরু হয়েছে সেই সময় সিন্স ইউজ করবে, কিন্তু কাজটা কত সময় ধরে চলছিল বা কাজটা কতক্ষণ ধরে চলছিল এই জিনিসটা প্রকাশ করবে ফর দিয়ে। তাহলে লেসনটা শুরু করি। সিন্স শব্দটার ব্যবহার আজকে আরেকটু ক্লিয়ার হয়ে নাও। আমি একটা কাজ কোন জায়গা থেকে শুরু করেছি সেই জায়গাটা আমি সিন্স দিয়ে বুঝাবো। তার মানে সিন্স আমার কাজটা শুরুটা কোথা থেকে হচ্ছে সেটা বলে দিচ্ছে, কখন থেকে শুরু হয়েছে। তাহলে কিছু সেন্টেন্স দেখে নিই আমরা। আমি 2019 সাল থেকে এই মোবাইলটি ব্যবহার করছি। আই হ্যাভ বিন ইউজিং দিস মোবাইল সিন্স 2019। আমি 6টা থেকে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 6 o'clock। কাজটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে সেই কথাটা বলছি। তারা জুলাই থেকে ইংরেজি শিখছে, তোমরা ট্রাই করো। জুলাই থেকে, দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স জুলাই। এইভাবে তোমরাও সিন্স দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করো। এফ ও আর, ফর। ফর কোথায় ইউজ করব? সাধারণত ফর বলতে হয় যখন একটা কাজ কত সময় ধরে চলছে বা কত দিন ধরে চলছিল, কত মাস ধরে চলছিল, এইভাবে যখন বলবে তখন ফর ইউজ করবে। কাজটা কখন শুরু হয়েছে এটা হয়তো বলা নেই, কিন্তু কাজটা কতক্ষণ কত সময় ধরে চলছে সেটা বোঝা যাবে ফর ইউজ করলে। যেমন মুন্নি 40 মিনিট ধরে পড়াচ্ছে, কাজটা কতক্ষণ ধরে করছিল? 40 মিনিট ধরে। মুন্নি has been teaching for 40 minutes. মুন্নি has been teaching for 40 minutes. 40 মিনিট ধরে। তারা 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছে, কি হবে? They have been running for 1 hour. They have been running for 1 hour. আবার আমি হয়তো কোনো সময় উল্লেখ করলাম না, কিন্তু বলে দিলাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এই যে অনেকক্ষণ, এটাও কিন্তু বোঝা যাচ্ছে কাজটা কতক্ষণ। তাহলে কি বলবো? এভরিওয়ান হ্যাজ বিন ওয়েটিং ফর লং টাইম। আমার সাথে বলো, এভরিওয়ান হ্যাজ বিন ওয়েটিং ফর লং টাইম। আমার বন্ধু 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, মাই ফ্রেন্ড হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর 2 hours. মাই ফ্রেন্ড হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর 2 hours. এভাবে কাজটা কত সময় ধরে হচ্ছে বুঝালে ফর ইউজ করবে। এখন ফর ইউজ করে তোমরা কিছু সেন্টেন্স তৈরি করে কমেন্ট করো।